গেল কাটিং ঠিক আছে আচ্ছা এই দেখুন চোখ কিন্তু অলরেডি এই যে মানে কারণ এই গাছটা মিষ্টি এর কারণে গরু ছাগলে ওয়াই পানি খুবই একবার স্বাচ্ছন্দ্য খায় এবং গাছটা খুবই সফট জি পানি উঠলে এটা মারা যায় অনেকেই বলে মানে এক মাস দেড় মাস পানিতে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম ঘাসের একটা ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে তো আপনারা জানেন আমাদের চ্যানেলে নিয়মিত আমরা ঘাসের ভিডিওগুলো দিয়ে থাকি কারণ আপনাদের অনেক রিকমেন্ড থাকে যে ভাই ঘাসের ভিডিওগুলো দিবেন কারণ আপনারা জানেন ফার্ম করতে গেলে ঘাসের জরুরি অনেক বেশি কারণ ঘাস কাঁচা ঘাস ছাড়া আসলে ফার্ম করে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় তো সেজন্য ভালো ভালো জাতের এবং বিভিন্ন নতুন নতুন জাতের ঘাস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে থাকি এই জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আপনারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ঘাসের আপডেটগুলো জানার জন্য তো চলুন আমরা আজকে আসছি গৌতমদার এখানে তো এখন আমরা গৌতমদার সাথে কথা বলবো এই ঘাসটি কী ঘাস এবং এটার বিশেষত্ব কী এবং এটা আপনারা কীভাবে পেতে পারেন তো চলুন আমরা এখন সরাসরি গৌতমদার সাথে কথা বলি দাদা কী অবস্থা ভালো আছেন জি ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো দাদা এই যে আমরা যে ঘাসের ক্ষেতে এখন দাঁড়ায় আছি জি জি এই ঘাসটার নাম কি এটা কি ঘাস এটা যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাস ডক্টর জহুর ইসলাম স্যার এটা চিনি ঠিক আনছে সেটা আচ্ছা আচ্ছা এটা যারা ঘাস জি যারা ঘাস মানে যেটা আমরা যারা বলে চিনি ওইটাই তো এটা ব্যাপক ফলন হয় যেটা তো এই ঘাসটা মানে আপনার কতটুকু লাভবান হইতে পারবে একজন খামারে যদি এটা এই ঘাসের যদি চাষ করে এই ঘাস মনে করলে খামার করতে হলে মনে করলে ঘাসের কোনো বিকল্প নাই আচ্ছা এই গাছের যতটা ফলন অন্য সব গাছের মানে অতটা ফলন পাবে না আচ্ছা এটা ফলন বেশি হ্যাঁ ফলন বেশি মানে দেখতে পাচ্ছেন এক সবাই দেখেন কতগুলো সব ধারণ করছে জি এখানে তো কাটিং একটা কাটিং ছিল একটা কাটিং রোপণ করা হয়েছে আচ্ছা আচ্ছা একটা কাটিং রোপণ করা হয়েছে আরেকটা বিষয় বলবেন এই ঘাসটা এটা কি গরু এবং ছাগল সব প্রাণীতেই খাবে হ্যাঁ সব প্রাণীতেই খাবে এটা কি খাওয়ার মানে স্বাদের মধ্যে কোনো তফাৎ আছে কি অন্যান্য ঘাসের চাইতে হ্যাঁ অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটা সাথে তো আমাদের মানে কারণ এই গাছটা মিষ্টি এর কারণে গরু ছাগলে ওয়াই পানি খুবই একবার স্বাচ্ছন্দ্য খায় এবং গাছটা খুবই সফট গাছটা দেখুন এই গাছটা কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু কাটিং এর জন্য করি কিন্তু এই গাছটা এখন যে পরিমাণ আছে জি জি এটা মনে করলেন পারফেক্ট একটা খাওয়ানোর জন্য আর যে আমরা যখন কাটিং এর জন্য করি তখন গাছটা আরো লম্বা করতে হবে গাছটা মনে করলেন এখন মনে করলেন এই যে গাছটা ই হয়েছে তাও দেখুন একদম লম্বা হাতের সাথে যে মানে একেবারে নরম একবারে নরম একবারে এই যে কি পরিমাণ রস এই যে আচ্ছা একবারে সব আর এই ঘাসটা কি স্বাদও একটু মিষ্টি হ্যাঁ স্বাদও একটু মিষ্টি মানে নেপিয়ারের চাইতে এই ঘাসটা মিষ্টি হয় বেশি একবার মিষ্টি আচ্ছা তো এই ঘাসগুলা মানে রোপণ যে পদ্ধতিটা আছে জি জি বা রোপণের যে সময়টা আছে আচ্ছা এটা কি বছরের যে কোনো সময় রোপণ করা যায় হ্যাঁ যে কোনো সময় রোপণ করতে পারবে এটা যে কোনো সময় রোপণ যে কোনো সময় আর এটা কি পানি উঠলে কি মারা যায় কিনা এই গাছটা জি পানি উঠলে এটা মারা যায় অনেকেই বলে মানে এক মাস দেড় মাস পানিতে থাকে ভাই এটা মনে করলেন থাকবে না এটা মনে করেন ঘাসটা যদি লম্বা হয় যদি 10 থেকে 15 ফিট হয় তখন মনে করেন আপনি এক সপ্তাহ পানিতে মনে করেন থাকবে এক সপ্তাহ কিংবা 10 দিন 12 দিন এর মনে হলে তা থাকবে এর বেশি থাকলে ঘাসটা মারা যাবে মানে কি বন্যার পানিতে এই ঘাসগুলো মারা যাবে জি জি এর নরমালি বৃষ্টিতে একদিন দুদিন সময় না না সমস্যা হবে না আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় থাকবে হলো আমাদের দর্শকদের জন্য বলবেন এই ঘাসটা আপনারা কিভাবে কাটিং করে পাঠান আর কি মানে কাটিংটা কিভাবে বিক্রি করেন আমাদের একটু বলেন আচ্ছা আমি দেখাচ্ছি দেখাই দিচ্ছি মানে কিভাবে রোপণ করে এই একটা গাছ ঠিক আছে জি একটা গাছ দেখেন এইভাবে আমরা কাটিং করি যে এই দুইটা করে গিট রাখি আচ্ছা দুইটা করে গিট রাখি আর এক একটা জায়গায় এই যে এইভাবে এটাই হলো কাটিং ঠিক আছে আচ্ছা এই দেখুন চোখ কিন্তু অলরেডি এই যে জি 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 বের হয়ে গেছে দুই সাইড থেকে চোখ বের হয়ে গেছে মানে প্রত্যেকটা কাটিং এ দুইটা করে আপনার গিট থাকে এই যে এই যে হ্যাঁ দুইটা করে গিট থাকবে আমরা সবাইকে মনে করলেন সাজেশন দেই এক একটা জায়গায় মানে দুইটা করে গিট লাগানোর এই যে আছে ঠিক আছে এইভাবেই করে মনে করলে মাটিতে এই যে এইভাবে বসাই দেয় এইভাবে একটা আর এলে এই যে আপনি চার থেকে কেউ আধার থাকে এইভাবে একটা এইভাবে দিয়ে মনে করলে মাটি দিয়ে যেভাবে রেখে দিলে বেটার মনে করলেন 2 ফুট অন্তর অন্তর চতুর্দিকে আচ্ছা মনে করে লাগাইতে হবে এক একটা জায়গায় মানে দুইটা করে কাটিং দিলে আপনি মনে করলেন মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একটা দিলে বাই চান্স আপনি মিস যাইতেই পারে আচ্ছা আচ্ছা তো এইভাবে হলো রোপণ হ্যাঁ এইভাবে রোপণ করছি এইভাবে রোপণ করার কতদিন পরে এই ঘাসটা খাওয়ানোর উপযুক্ত হয় এই ঘাসটা প্রথম অবস্থা অনেকে দেখি মানে বলে কি মনে করেন 25 দিন 30 দিন মানে
খাওয়ানো যায় লাগানোর পরে ভাই অসম্ভব, কারণ কি এই গাছটা যদি মনে করলেন প্রথম অবস্থায় লাগাইলেন এখন মনে করেন হইতেই তো লাগবে, মনে করেন বিষটা বের হইতে মনে করেন এক সপ্তাহ লাগবে আপনার গজাইতেই, মনে করেন প্রথম অবস্থা আড়াই থেকে তিন মাস সময় লাগবে, খুব ওই রকম দিন সেচ দিতে পারা না, মনে করলে যদি মাটিতে রস না থাকে যদি আপনার সেচের ব্যবস্থা থাকে সেচ দিতে পারলে খুবই ভালো হবে, মনে করেন সারটা একটু কম লাগবে। আচ্ছা, আর সারের ব্যাপার বলতেছিলেন তো সার কিভাবে দিতে হয় এটার মধ্যে? এটা সারের ব্যাপার মনে করেন আপনি প্রথম অবস্থায় আপনি সার লাগান জমি দেওয়া চাষ করে একটা দুইটা ভালো করে চাষ করে তারপরে আপনি রোপণ করার যদি ঘাসটা এক হাত হয় তখন যদি আগাছা থাকে একটু দমন করে ওই সারটা দিলে পারে সারটা মনে করেন দ্রুত কাজ করবে এবং ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে, অর্থাৎ এই চারা রোপণের পরে যে আগাছা জন্মায়। জি জি জি, প্রথম অবস্থায় প্রথম ধাপে। আচ্ছা আচ্ছা, প্রথম ধাপে দ্বিতীয় স্তরে এখন আর মনে করেন নিচে আগাছা নাই আর সমস্যা হবে না, এই ঘাস মনে করেন কিছু করতে পারবে আর ঘাসের সমস্যা নাই। না না না, প্রাথমিক পর্যায়ে একটু পরিষ্কার করে রাখলে ভালো হয়, রাখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আর এই কাটিং গুলা আপনারা কিভাবে বিক্রি করতেছেন, দাম কত? এই কাটিং গুলা আমরা অনেক আগে মনে করেন দেড় টাকা বিক্রি করছি, এক টাকা বিশ পিস বিক্রি করছি, এখন বিক্রি করতেছি এক টাকা পিস। এক টাকা পিস? জি, মানে দুইটা করে চোখ থাকবে আপনার প্রতি কাটিং এ, আর একটা কাটিং এর দাম আপনি এক টাকা করে বলছেন। আচ্ছা, এটা কি আপনি বাংলাদেশের যে কোনো জেলা? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো জেলা। আর এটা কত দিনের মধ্যে পাঠানো অর্ডার দেওয়ার? এটা আমরা মনে করেন যেদিন অর্ডার দেয় মনে করেন তার দু একদিন পর পাঠাই দেই, মনে করলেন যেদিনকে পাঠাবো তার থেকে দুই দিন পর মালটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, এই ফোন নাম্বারে যোগাযোগ করলে যাবে, যোগাযোগ করলে পাবে, ঘাসটা নিতে পারবে, নিতে পারবে। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে গৌতম দা, ভালো থাকবেন। আর আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে, আমাদের গৌতম দার একটা গরুর ফার্ম আছে আর সে বিষয়ে আমরা একটা ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যেখানে একটু অন্যভাবে গৌতম দা কিন্তু এখানে ফার্মটি পরিচালনা করে এবং সেখানের কিভাবে কি করে পুরো বিষয়টাই নিয়ে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কি গৌতম দা, সেটা আমাদের দেখাবেন তো? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন।